গ্রিন বাংলা ফুড তিন ভাই এখানে তিন ভাইকে আমার পক্ষ থেকে ঝালমুড়ি খাওয়াবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে এগুলো ঝালমুড়ি না মা ঝালমুড়ি বানাচ্ছে তো আমি টেস্ট করব কেমন হয় খুব ভালোই দেখতে পাচ্ছি দেখি এখন কেমন হয় আমি আসলে টেস্ট করব না নিয়ে কাউকে দিয়ে দিব এখানে আপনারা খাবেন না তিনটা তিনটার দাম কত তিনটা 30 আচ্ছা ঠিক আছে আমার পক্ষ থেকে হ্যাঁ আমার পক্ষ থেকে আমি আমি খাবো না আমার পেট ফুল এখন খেলে সমস্যা হবে তো আমার তিন ভাই এখানে তিন ভাইকে আমার পক্ষ থেকে ঝালমুড়ি খাওয়াবো ঝাল আপনি মিডিয়াম দিছেন আপনি ঝাল বাড়াই দিব এগুলা কি মামা এগুলা এরিয়া হ্যাঁ এরা আলাদা রসায়ন তৈরি করছে মশলা না আচ্ছা আচ্ছা আদা রসুন পেঁয়াজ আচ্ছা 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 আলিনে মশলা ঝাল আগে গরম মশলা করে এটা আলাদা ডাল এটা হচ্ছে ডাল এর একটা ঝাল মুড়ি মুড়ির বস্তা দেখতে পাচ্ছেন অনেক গরম আগে খাইছেন এখানে খাওয়া হয়েছে না ভালোই না এটা হচ্ছে বৃহৎ চাঁদপুর হাজিগঞ্জ হাজিগঞ্জ বাজার মসজিদের সামনে আমি আপনাদেরকে দেখাই এ হচ্ছে মসজিদ এখানে মসজিদ মসজিদের একদম সামনে আপনার একদম মসজিদ মার্কেটের সামনে ঝালমুড়ি এখানে শুধু ঝালমুড়ি না আরও অনেক ফুটপাতে অনেক খাবার বিক্রি হয় এখানে আমার তিন ভাই খাচ্ছে ঝালমুড়ি আমি আসলে গ্যাস্ট্রিকের সমস্যা আমি এগুলা তেমন খাই না আসলে খুব টেস্টি খাবার কিন্তু খুবই টেস্টি খাবার এই জন্য এসব গ্যাস্ট্রিক জাতীয় খাবার খাই না আমি সকালে ওই লম্বাটা এটা তো শুধু ডাল দেবেছে না 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 ইউটিউবের নাম গ্রিন বাংলা ফুড গ্রিন বাংলা ফুড হ্যাঁ শুধু আপনি বলেন অথবা লেখেন লিখলে ইউটিউবে চার্জ করলে পাবেন তো যাক তো ঠিক আছে ভাইয়া হ্যাঁ অনেক ধন্যবাদ হ্যাঁ গ্রিন বাংলা ফুড আমার পিকচার
তো ঠিক আছে ভিউয়ার্স, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জি ভাইয়া, না না বিল বিল এটা আমার পক্ষ থেকে, ঠিক আছে আমার পক্ষ থেকে, ওকে ধন্যবাদ, ওকে ওকে ভাই, ওকে তো ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু, আচ্ছা ভাই, ওকে।